মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ গুঞ্জন বল, খবর কি, সব ঠিক আছে তো? হ্যাঁ সব পাক্কা আছে। আর কি ফোন করব? এই একদম না গুঞ্জন, একদম আর ওভার অ্যাক্টিং করবে না, আর ফোন টোন করা দরকার নেই, আর টেনশন দিও না তোমাকে, মার এমনি টেনশনে খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কিছু হলে কিন্তু বলো, আমি ফোন করে দেবো। এই শোনো তো গুঞ্জন, এইসব ফোন টোন আর একদম করতে হবে না, সারাক্ষণ শুধু ফোন করে দেবো ফোন করে দেবো করে যাচ্ছে। তুমি 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 ফোনটা রাখো তো, ফোনটা রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখছি রাখছি। দেখো দেখো মা, কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে। একটা কথা বলবো মা? বল। স্বয়ম্ভুদার তো মা নেই, তুমি ওর মা হতে পারো না? তুমি তো দিদিরও মা হওয়ার চেষ্টা করো না কোনোদিনও, হও না মা, ওর মা হও না। তুমি আমাকে কত ভালোবাসো, তুমি উৎসবকে কত ভালোবাসো, তুমি ওদেরকে একটু ভালোবাসতে পারো না, একটু ভালোবাসো না মা। আরে বাসবে বাসবে, 100 বার বাসবে। ঠিক ঠিক, সুষ্ঠি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে বাবা। মা এবার তোমার ছোট জামাইয়ের পালা। উৎসব গোসা করো না, আমার ভগ্নিপতি বোধ হয় গোসা করেছে, তাই না? এই চুপ করো তুমি, একদম একদম চুপ করো, নাক গলাবে না তুমি এসবের মধ্যে। নাও বাবা রাগ করো না। মা, হ্যাঁ মা বলছি, তুই যে বলেছিলি এই সব কিছু করলে তুই একটা ব্যবস্থা করে দিবি, হয়ে যাবে তো ব্যবস্থা? তুমি চিন্তা করো না মা, সব হয়ে যাবে, কোনো রেট হবে না, কোনো অ্যাকাউন্ট ফিস হবে না, কোনো থানায় কোথাও তোমাকে যেতে হবে। আমি তো আছি মা, দেবী জগদ্ধাত্রীর মতো চার হাতে না হোক আমি দু হাতে তোমাদের রক্ষা করতে পারবো মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।